প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে। তো আমরা একটা বাচ্চা দেখতে পারতেছি ফুটফুটে, ওই বাচ্চাটা হচ্ছে এসিআই কোম্পানির ইম্পোর্ট করা বুল 105 নম্বর বুলের নাম হচ্ছে তমাস। এটা হচ্ছে তমাসের একটা বাচ্চা। অ্যাকচুয়ালি যতগুলো বাচ্চাই হচ্ছে এসিআই এর বা ইম্পোর্ট করা যে ব্র্যাকের সব করে, তারপরে সরকারি সিমেনের বাচ্চা আমি এখনও দেখিনি হয়তো, তো সবকটা বাচ্চাই কিন্তু অনেক সুন্দর সুন্দর আসতেছে। আর এখন আমরা যে বাচ্চাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 75 নম্বর বুলের প্রিন্স 11 বুলের বাচ্চা। তো ওটার মাও সাদা, ওটাও সাদা এসছে। আর এখন আমরা আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি যার মা লোকাল 100% এসিআই কোম্পানির, আর ওটাকে দেওয়া হয়েছিল আপনার 75%। যে বাচ্চাটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 75%, ওটা হচ্ছে এই কোম্পানির প্রিন্স 11-এর বাচ্চা। তো এটা এই ভিডিওটি করার মেন রিজন হচ্ছে অনেকে বলে থাকেন যে সাদা সাদা বাচ্চা, তো অ্যাকচুয়ালি সাদা বাচ্চা আপনারা জোর করেও হবে না। এখানে মায়ের জেনেটিক্স, তারপরে যে বাপের যে ইয়ে আছে ওটা দেখতে হবে যে বাপটা কীরকম কী। যেমন প্রিন্স 11 যে বুলটা ওটা একটু সাদা, এই জন্য যদি আপনার গাভিটিয়া সাদার হাড়টা একটু বেশি থাকে তাহলে বাচ্চা দেখা যাচ্ছে যা ম্যাক্সিমাম বলতে এরকম সাদার মতোই আসছে, সাদার হাড়টা একটু বেশি। যাই হোক, ওটা বলা যাবে না যে কেউ আমরা প্রিন্স 11 দিয়ে করছি এটার বাচ্চা সাদা আসবে তা না। আমরা যখন দেশি থেকে কৃত্রিম প্রয়োজন করাই, দেখা যাচ্ছে অনেক সময় 100% দিলেও দেশি থেকে বাচ্চা ওই যে দেশি গাভির মতোই আসে, আবার অনেক সময় ফ্রিজিয়ানের যে প্রিন্ট কালারগুলাই আসে ওইটা হচ্ছে সম্পূর্ণ জেনেটিক্সগত ব্যাপার স্যাপার, কারণ ওইটা কেউ বলে দিতে পারবেন আপনাকে। তারপরে ওই যে রেড ফ্রিজিয়ানের কথাই বলেন, রেড ফ্রিজিয়ানের বীজ দিল যে রেড ফ্রিজিয়ান আসবে তাও কিন্তু না। অনেক সময় ওই যে সাদা প্রিন্টার ঠিকই থেকে যায় কিন্তু কালোর মধ্যে ওটা একটু লাল, যে দেখা যাচ্ছে গাভীর একটা ক্যারেক্টার পাইয়ে গেছে এই জন্য লাল হয়ে গেছে, এই জন্য যে ওটা রেড ফ্রিজিয়ান তা কিন্তু না। ও তো যাই হোক, ওই যে যদি আপনারা বেশি প্রয়োজন যে না আমরা একটু সাদা টাইপের বাচ্চা, তো আপনারা প্রিন্স 11-75 নম্বর বুলের সিমেন ইউজ করতে পারেন। আর ওই যে ওইটার মা, যে এই যে বাচ্চাটার মা ওইটা হচ্ছে লোকাল 100% বাচ্চা, ওইটা আপনার এই বাচ্চাটা দিছি। তো যাই হোক, আজকের ভিডিও এই ছিল। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থাকবেন আপনাদের স্বস্থ স্থানে।